আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। দেখো আমার বোন কি সুন্দর কুমারী সেজেছে, আজকে জগদ্ধাত্রী পুজো, সেই জন্য সুন্দর করে সেজেছে। আর ওকে কেমন লাগছে তোমরা একটু জানাও তো, আর আজকে কি কি করবে ও, আর ওকে পুজো করা হবে, তাই না রে? তুই ঠাকুর হয়ে গেছিস তো এখন? হ্যাঁ, তো ওকে তোকে কি প্রণাম করতে হবে? তো আজকে কি কি করবে না করবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তা একবার উঠে দাঁড়া, তোকে কেমন লাগছে দেখি। উফ 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 উফ, এবার একটু পিছিয়ে যাও, দেখো কত মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে, একটু পোজ দে যেরকম পোজ দিচ্ছিলি। উফ উফ বাবা, যা শুধুই নাকেরটা খুলে যাচ্ছে, তাই না রে? এবার সবাইকে বলে দাও যে কি কি আমি কি কি করি, কিরকম মজা করি, কিরকম কি পুজো হয় আমাকে নিয়ে, তোমরা দেখতে থাকো, বলো। যা বলো আমি কি করি না করি, তোমরা দেখতে থাকো, বলো। বোন আমার বরাবরই খুবই পাকা, আশা করছি ওটা ওর কথাবার্তা শুনেই তোমরা বুঝতে পেরেছো। তো ওকে টাইম দেওয়া হয়েছিল 12টা থেকে 12:30টার মধ্যে যেন ও রেডি হয়ে থাকে। তো ও তো 12টা থেকে 12:30টার মধ্যে রেডি হয়ে বসে আছে, কিন্তু টোটো এলো তখন বাজে 2টো। 12টা থেকে 2টো পর্যন্ত রেডি হয়ে এইভাবে বসে থাকা একটা ছোট ছেলের পক্ষে কখনোই সম্ভব নয়। আমাদের বাড়িতে দিয়া এই প্রথমবার কুমারী সাজলো, এর আগে আমরা কোনো বোনই কুমারী সাজি। অবশ্য আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো হতো না, তাই আর সাজা হয়নি। এমনি ছোটবেলা থেকে শুনেছি কুমারী পুজো হয়, কিন্তু কুমারী পুজোর কি নিয়ম কিরকম ভাবে হয় কখনোই দেখা হয়নি। তো তোমাদের সাথে আমিও এই প্রথমবার কুমারী পূজা দেখব। আমাদের পাড়াতে মোট 4টে কুমারী হয়েছে, ওদেরকে এবার টোটোয় করে গোটা গ্রাম ঘোরানো হবে। আমাদের দিয়ারানী কিন্তু সকাল থেকে শুধুমাত্র ছাতু খেয়ে আছে। ওকে যখন জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে তোর খিদে পেয়েছে, বলছে না আমার খিদে পাইনি, পাকা বুড়ি একদম। আসলে ব্যাপারটা হচ্ছে ও খুব আনন্দে আছে, সকাল থেকে বলছে সত্যি জানিস আমি না কুমারী সাজবো, ও তো আর জানি না যে এইরকম কি ব্যাপার, তো এটাও খুব মজা পেয়েছে। 4টে টোটোয় 4টে কুমারীকে নিয়ে আর তার পরিবারের লোককে নিয়ে ব্যান্ড পার্টিরা কি সুন্দর নাচতে নাচতে আর বাজাতে বাজাতে যাচ্ছে। পুরো ব্যাপারটা আমারও খুব ভালো লেগেছে, কারণ আমি এটা প্রথমবারই দেখছি। হয়তো পাড়াতে অনেক বছর ধরেই পুজো হচ্ছে, কিন্তু বাড়ির কেউ হয়নি বলে আর এরকম ভাবে যাওয়া হয়নি। তাই দিয়ার দৌলতে এবছর আমারও দেখা হয়ে গেল কুমারী পূজা কিভাবে হয়। আর আমার সাথে সাথে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কুমারী পুজোটা ঠিক কিভাবে হয়। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, এরপর পুজো আরম্ভ হবে। আমরা মণ্ডপে চলে এসেছি, এরপর কুমারীদেরকে বসিয়েও দিয়েছে। 4টে কুমারী হয়েছে দেখতেই পাচ্ছ, এরা 3 জন ছোট, তাই ওদের আগে পুজো হয়ে যাচ্ছে, আর এ যেহেতু বড় তাই ওর পরে হবে। পুজো শুরু হওয়ার আগে দেখলাম ব্রাহ্মণ ঠাকুর এদের 4 জনের 4টে নাম রাখলো, উমা, ভৈরবী আর 2 জনেরও কি একটা নাম রাখলো। মানে এদের ব্যাপারটা হচ্ছে যে 1 থেকে 5, 2, 3, 4 বা 12 বছর পর্যন্ত 13, মানে যেই রকম বয়স হবে সে তার উপর নির্ভর করে কার কী নাম হবে সেইগুলো নাকি বইয়ে লেখা থাকে। এই ব্যাপারটাও খুব মজা লাগলো। তারপরে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ ঠাকুর ওদের 4 জনকে কি সুন্দরভাবে পা ধুয়ে আলতা পরিয়ে পুজো করার জন্য রেডি করছে। আর এখানে কুমারী হওয়ার জন্য 2000 টাকা করে দিতে হয়েছে, এই ব্যাপারটা কী জন্য সেটা আমি জানি না, কিন্তু দিতে হয়েছে। তারপরে দেখো কি সুন্দর ব্রাহ্মণ মশাই ওদের 4 জনকে পুজো করে নিচ্ছে, আর ওরাও এত ছোট ছোট না দেখে কি সুন্দর লাগছে, কিন্তু সবার মুখগুলো না শুকিয়ে আমশি হয়ে গেছে। আসলে সকাল থেকে কারোরই নিশ্চয়ই কিছু খাওয়া নেই, সেই জন্য একদমই শুকিয়ে গেছে, তবু আনন্দে ওরা বসে বসে ওই রকম করছে বলে তাই। আর আমাদের দিয়ারানির তো শুধু হাই উঠেই যাচ্ছে দেখতেই পাচ্ছ, একদম নিস্তেজ হয়ে পড়েছে। আর ও শুধু পাশের জনকে লক্ষ্য করছে যে ব্রাহ্মণ মশাই কি করছে, আর সেটা দেখার পর ওকে আর ব্রাহ্মণ মশাইকে বলতে হচ্ছে না, ও নিজে থেকেই মুখটা বাড়িয়ে দিচ্ছে।
পূজোর সাথে সাথে ওদের জন্য আবার উপহারও আছে। এই জিনিসটা কিন্তু খুব মজার। তখন আমি কিন্তু ভাবছিলাম যে আমিও যদি ছোটবেলায় এরকম হতে পারতাম, আমিও এরকম চিপস, কুরকুরে, অনেক কিছু সাজের জিনিস গিফট পেতাম। দেখো ওরা কত খুশি এই জিনিসগুলো পেয়ে, সবাই শুধু দেখছে যে কখন ওখান থেকে চিপস আর কুরকুরেটা বার করে ওরা খাবে। ওই দেখো দিয়ারানিকে, কাকুটা ঠিক করে দিচ্ছে আর ও ভেবেছে হয়তো নিয়ে নিচ্ছে, ওইগুলো টিপে ধরে আছে যে না দেবো না, কি জ্বালা। পুজোর শেষে এই আরতি সিনটা আমার অপূর্ব দেখতে লাগে, খুব ভালো লাগে দেখতে। তোমাদের কার কার ভালো লাগে আর পুরো কুমারী পূজাটা তোমরা কারা কারা দেখলে একটু কমেন্ট করে জানাও তো, আর কেমন লাগলো সেটাও জানিও তো। দেখো এতজন মানুষ সবাই বসে বসে কিন্তু পুজো দেখছিল, তো ভিডিওটা এতটা পর্যন্তই, আর এদের মুখ দেখে বুঝতেই পারছো কারোর মধ্যে আর এনার্জি নেই। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানিও তো। চলো টাটা।